আসামের মানস ন্যাশনাল পার্ক থেকে প্রায় 250 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটে। আমাদের পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। এরপর আমরা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টে আমাদের পার হেড 120 টাকা করে এন্ট্রি ফি নিল, আর গাড়ির জন্যে নিল 400 টাকা। আমাদের জলদাপাড়ায় বুকিং ছিল হলং বন বাংলোতে। এই হলং বন বাংলোয় একদিন রাত্রিবাসের ইচ্ছা আমার অনেক দিনের, কিন্তু বহু চেষ্টা করেও কিছুতেই হলং বন বাংলোর বুকিং পাচ্ছিলাম না। তারপরে যখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন প্যাকেজ ট্যুরে হলং বন বাংলোকে ইনক্লুড করলো, তখন খুব সহজেই পেয়ে গেলাম। এই প্যাকেজে এখানে 1 নাইট হলং বন বাংলোতে বুকিং দেওয়া হয়, আর 1 নাইট আরও 3টে বাংলো আছে যেগুলো আপনারা নিজেদের চয়েস অনুযায়ী সিলেক্ট করতে পারেন। এর মধ্যে আছে মূর্তি, বাতাবাড়ি, তিলাবাড়ি। তো আমরা হলংয়ের সাথে মূর্তি এই প্যাকেজটাই নিয়েছিলাম। তো আমরা এবার এই অভয়ারণ্যের গেট থেকে হলং বাংলো মোটামুটি 8 কিলোমিটার মতো দূরত্ব। এই হলং বন বাংলো কিন্তু আজও স্বমহিমায় বিরাজমান। ভীষণই সুন্দর এর পরিবেশ, একদম জঙ্গলের ভেতরে কোর এরিয়ায় হওয়ার জন্যে এই বন বাংলোতে একদিন যদি সবাই রাত্রি বাস করে তাহলে কিন্তু ওয়াইল্ড অ্যানিম্যাল দেখার চান্স অনেক গুণ বেড়ে যায়। কারণ এই হলং বন বাংলোর সামনেই রয়েছে একটা সল্ট পিট, যেখানে নুন দেওয়া হয় এবং অ্যানিমালসরা আসে ওই নুন খেতে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে ওখানে নুন দেওয়া বন্ধ ছিল, তা সত্ত্বেও কিন্তু আমাদের নিরাশ হতে হয়নি, কারণ বিভিন্ন ধরনের অ্যানিমালস কিন্তু ওই সল্ট পিটে নুন খাওয়ার জন্য আসছিল। প্রথমে ওখানে পৌঁছে আমরা ঘর নিয়ে নিলাম। ওখানে বলে রাখি যে আমাদের এই প্যাকেজ ট্যুরে টাকা নিয়েছিল 5000 টাকা। 2 নাইটসের জন্যে, মানে 1 নাইটে হলং বন বাংলোর জন্যে 2500 টাকা ফর 2 পার্সন, আর মূর্তিতে 2500 টাকা ফর 2 পার্সন, আর যদি এক্সট্রা পার্সন থাকে তাহলে তার জন্যে 1000 টাকা এক্সট্রা চার্জ। আর এই প্যাকেজ কিন্তু শুধুই থাকার জন্যে, কোনো ফুডিং এর মধ্যে ইনক্লুডেড নেই। শুধু নেক্সট ডে একটা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, যেটা মূর্তিতে দেওয়া হয়েছিল। আমরা হলং বন বাংলোয় পৌঁছে আমরা প্রথমেই ওই নিচে যেখানে বসে সামনে সল্ট পিটটা দেখা যায় ওখানেই চলে গেলাম। দেখলাম ঠিক সন্ধে একটু পরেই হবে, সেই সময় একদল বাইসন বেরিয়ে এলো। ওরা এসে ওখানে একটা সরু একটা নালার মতো রয়েছে, যেখানে একটু জল রয়েছে, ওখানে ওরা এসে একটু জল খাওয়ার জন্য বোধহয় এসেছিলো। তারপরে খানিকক্ষণ থেকে ওরা আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেল। এরপর হলং বন বাংলোয় কিন্তু মোট 8টা রুম আছে, এর মধ্যে কিন্তু 3টে রুম VIP বুকিংয়ের জন্য থাকে, আর বাকি 5টা রুম সাধারণ পর্যটকদের দেওয়া হয়। এর মধ্যে কিন্তু রুম নাম্বার 5 আর রুম নাম্বার 8 হচ্ছে বেস্ট, যেটা একদম সল্ট লেকের সামনে, যেখানে ঘর থেকে বসেই আপনি সল্ট লেকে বিভিন্ন জন্তু জানোয়ার দেখতে পারবেন। কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই বেসিসে দেওয়া হয়, তাই যত সকাল সকাল জলদাপাড়া পৌঁছাতে পারবেন আপনাদের কিন্তু ওই রুম পাওয়ার চান্স ততই বেশি থাকবে। আমাদের পৌঁছাতে একটু বেলা হয়ে গিয়েছিলো বলে আমরা ওই রুম পাইনি, অন্য রুম পেয়েছিলাম। তো অবশ্য অসুবিধা নেই, একটা কমন রুম আছে যেখানে সবাই কিন্তু ওখান থেকে ওই সল্ট লেকে প্রত্যেককেই একটা করে সার্চ লাইট দিয়ে দেওয়া হয় প্রত্যেকের রুমে। সেই সার্চ লাইটের আলোয় কিন্তু আপনারা সন্ধেবেলায় অন্ধকারে কিন্তু অ্যানিমালস সহজেই দেখতে পাবেন। তো আমরাও সবাই চলে গেলাম সন্ধেবেলা। আমাদের আগে কিছু স্ন্যাক্স দিয়ে গেল, বেশ সুন্দর অনেক কিছু দিয়েছিল স্ন্যাক্সে। আর রুমের কথা তো এখানে বলে রাখি, রুম খুবই সুন্দর এবং রুমগুলো খুবই স্পেসিয়াস এবং খুবই ভালো। টয়লেটও খুবই সুন্দর, বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন, আমাদের দেখেই পছন্দ হয়ে গিয়েছিলো। আর তারপরে আমরা স্ন্যাক্স খেয়ে নিয়ে আমরা এবার চলে গেলাম কমন রুমে, সার্চ লাইটের আলোয় যদি কিছু জন্তু জানোয়ার দেখা যায় সেই আশায়। তো যাই হোক, আমরা কিন্তু নিরাশ হলাম না, ওই সার্চ লাইটের আলোয় আমরা কিন্তু দেখলাম প্রচুর বাইসন ছিল, গন্ডারও ছিল, হরিণও ছিল, অনেক কিছুই ছিল, আমরা অনেকক্ষণ ধরে দেখলাম। তারপর এবার আমরা ডিনার করতে চলে গেলাম। এখানে ডিনার খুবই ভালো আর লাঞ্চ কিন্তু আলাদা। ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে হচ্ছে 500 রুপিস পার হেড, আর লাঞ্চ করলে আলাদা 300 রুপিস।
তো আমরা ডিনারে কিন্তু ওরা অনেক কিছুই দিয়েছিল এবং খুবই মানে অনেক পর্যাপ্ত পরিমাণে যথেষ্ট, এবং আমাদের খুবই ভালো লাগলো রান্নাটাও। তো আমরা খাওয়া দাওয়া করে এরপর আবার একবার গেলাম কমন রুমে যদি কিছু দেখা যায়। তো তখনও কিন্তু ছিল বাইসন এবং গন্ডারগুলো আসছে, ঢুকে যাচ্ছে, আবার আসছে এরকম। তো যাই হোক, তারপর আমরা শুয়ে পড়লাম ঘরে এসে। ভীষণই ভালো কাটলো হলং বন বাংলায় ওই দিনটা। পরদিন ভোরবেলাও আমরা উঠে আবার চলে গেলাম তাড়াতাড়ি যদি ওখানে কোনো জন্তু জানোয়ার দেখতে পারি। এই প্রসঙ্গে বলা ভালো যে জলদাপাড়ায় কিন্তু জাঙ্গল সাফারি হয়, এলিফ্যান্ট সাফারিও হয়, কিন্তু করোনার জন্য এলিফ্যান্ট সাফারি বন্ধ আছে, এখন জিপ সাফারি চলছে। তো আমি আগে জলদাপাড়া ন্যাশনাল পার্ক গেছি, তখন আমরা এলিফ্যান্ট সাফারি করেছিলাম বলে আমাদের আর এবারে আর জিপ সাফারি করার কোনো ইচ্ছা ছিল না। আর হলং বন বাংলায় থাকলেই তো প্রচুর জন্তু জানোয়ার বার্ডস দেখা যাচ্ছে, তো আলাদা করে আর আমরা যাওয়ার প্রয়োজন অনুভব করিনি। তো আমরা ওখানেই ভোরবেলাতে অনেক রকমের পাখি ময়ূর সব দেখতে পেলাম। তারপরে আমরা ওখান থেকে ওখানে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা এবার ধীরে সুস্থে বেরিয়ে পড়লাম, কারণ আজকের গন্তব্য হচ্ছে মূর্তি, যেটা খুব একটা দূরে নয়। তো আমরা এবার বেরিয়ে পড়লাম। তো ওয়ান নাইটে হলং বন বাংলায় থাকলে মন ভরে না, তবু কিছু করার ছিল না, এবারে প্যাকেজে ওটাই ছিল। তো হলংকে বিদায় জানিয়ে এবং আবার আসার আশা মনে নিয়ে এবার আমরা এগিয়ে চললাম মূর্তির দিকে। তো মূর্তির পৌঁছে গেলাম আমরা। মূর্তিতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই যে প্রপার্টিটা, এটা নতুনই তৈরি হয়েছে, এখানে অনেক কটেজ আছে প্রচুর। তো জায়গাটা খুবই সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে, খুবই ভালো, রিল্যাক্স করার জন্য ঠিকই আছে। এমনিতে তো মূর্তিতে আশেপাশে দেখবার সেরকম কিছু নেই, আর যারা আমরা আগে অনেকবার গেছি ডুয়ার্সে তাদের জন্যে, কিন্তু যারা নতুন যাচ্ছে তারা ওখান থেকে লাটাগুড়িটাও ঘুরে আসতে পারে, গরুমারা, চাপড়ামারি, এইগুলো মূর্তিতে থেকে। এবং প্রপার্টিটা খুবই সুন্দর এবং রুমগুলোও যথেষ্ট ভালো, খুবই অনেক ফেসিলিটিস রয়েছে সব কিছুই। আশপাশটা ঘুরে দেখতে লাগলাম। তারপর আমরা বিকেলবেলা ওখানে অনেকের সাথে, আমাদের যারা হলংয়ে ছিল তাদের সাথে পরিচয় হয়েছিল, তারাও তো ওই প্যাকেজে মূর্তি নিয়েছিল, তো ওদের সাথে ওখানে খানিকক্ষণ বসে আমরা গল্প করলাম। তারপরে আমরা ওখানে রাত্রে ডিনারের অর্ডার দিয়েছিলাম, তো আমরা ওখানে ডিনার করে নিলাম, রান্না ভালোই। পরদিন সকালে উঠে ওখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, তো আমাদের দিয়েছিল, আমরা লুচি খেয়েছিলাম, লুচি তরকারি মিষ্টি। তো খেয়ে তারপরে আমরা ওখানে আবার একটু, তো আবার বেলা 11টা নাগাদ আমরা মূর্তিকে বিদায় জানিয়ে মূর্তি থেকে বেরিয়ে পড়লাম, ফিরে চললাম এবার শিলিগুড়ির দিকে। তো ভালোই কাটলো আমাদের এই একটা ছোট্ট রোড ট্রিপ, যেটা শুরু হয়েছিল জয়ন্তী ভুটানঘাট হয়ে, তারপর আসামের মানুষ ন্যাশনাল পার্ক ঘুরে শেষে হলং, যেটা আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল হলং বন বাংলায় একদিন রাত্রিবাস করা, সেটাও আমার হলো। তো এই ট্রিপটা আমাদের ভালোই কাটলো, খুবই ভালো লেগেছে আমাদের সবারই। তো আজ এই পর্যন্তই, পরে আমার চ্যানেলে আবার নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্যে উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।